আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো এখন আমি যেই প্রবলেমে পড়েছি সেটা হচ্ছে আমার মানে বাইকের কারেন্ট চলে গিয়েছিল হঠাৎ করে চালাতে চালাতে। তো ফাইনালি আল্লাহর কাছে শুকরিয়া যে আমার টুল বক্সের মধ্যে সব ধরনের টুলসগুলো থাকার কারণে টুল বক্স খুলে নিজে নিজেই বাইকের সব কিছু খুললাম। খোলার পর এখন ওয়্যারিং চেক করতেছি, আসলে প্রবলেমটা কোত্থেকে আসতেছে। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আমি যেটা খুঁজে পাইলাম সেটা হচ্ছে আমার যে ইগনিশন কিয়ের যে মেইন লাইনটা আছে ওইটার যে সকেটটা ওইটা লুজ থাকার কারণে যেটা হয় যে একটু পরপর ইলেকট্রিসিটিটা চলে যাচ্ছিল। তো ফাইনালি ওইটা শর্ট আউট করে আইডেন্টিফাই করতে পারছি, এখন জাস্ট ওইটাই রিপেয়ার করার ট্রাই করতেছি। অনেকক্ষণ ধরেই চেষ্টা করতেছি, একবার কানেকশন পাচ্ছে আবার পাচ্ছে না, মানে মানে ফাইনালি যে ফিক্সড করব ওইটাও করে উঠতে পারছিলাম না। মানে আমার যদি এক্সট্রা আরেকটা জ্যাক থাকতো কানেকশন দেওয়ার মতো তাহলে হয়তো আমি নিজেই শর্ট আউট করে ফেলতে পারতাম। বাট কথা হচ্ছে যে আমি ফাইনালি যেভাবেই হোক রিপেয়ার করে আমার ঢাকায় ব্যাক করতে হবে, বিকজ আমি লং জার্নিতে গিয়েছি এবং সেই ক্ষেত্রে মানে কাজের আইডিয়াটা থাকার কারণে আমি নিজেই এটা খুলে শর্ট আউট করতে পেরেছি এবং ঠিক করতে পেরেছি। আমরা যারা বাইকার আছি কম বেশি সবারই এই টুকটাক কাজগুলো জানা উচিত, জানলে পরে রাস্তার মধ্যে প্রবলেম ফেস করলে নিজেরটা নিজেই করা যাবে। তো অনেক চেষ্টা করার পর অ্যাটলিস্ট শর্ট আউট করে ঠিক করতে পারছি আলহামদুলিল্লাহ। এখন ঢাকায় ফেরার পালা। সো টুকটাক সবাই এই কাজগুলো জেনে রাখবেন, তাহলে রাস্তায় যদি কোনো প্রবলেম হয় আপনার প্রবলেম আপনি নিজেই শর্ট আউট করতে পারবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আর কথা না বাড়ি, পরবর্তীতে আরও কোনো ব্লগ থাকলে বা আপডেট থাকলে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসব। আর যেতে যেতে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপডেটটুকু আপনারা পেতে পারেন। সো পরবর্তী ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।